নমস্কার, আমি সর্বাণী, সহজে সুস্বাদু রান্নাঘরে আপনাকে স্বাগত। আজ তৈরি হবে ট্যাংরা মাছের ধনিয়া রসা। ট্যাংরা মাছ ভাজার সময় প্রচুর তেল ছিটায়, এই তেল ছিটে যাতে না আসে তাই নুন হলুদের সাথে এক চা চামচ সর্ষের তেল দিয়ে ট্যাংরা মাছটাকে মেখে নিচ্ছি। 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছে নুন হলুদ মেখে সাথে সাথে যেন ভাজতে যাবেন না, অন্তত 5 মিনিট অপেক্ষা করবেন। 6 থেকে 7 গ্রাম আদা, 100 গ্রাম টমেটো, 1 চা চামচ ধনে গুঁড়ো একসাথে মিহি করে পেস্ট করে নিয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে একে একে মাছ ছেড়ে ঢাকা দিয়ে সাথে সাথে হাই ফ্লেম করে দিই। এইভাবে মাছ ভাজলে একটুও গায়ে তেল ছিটে আসবে না। তেলের মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম শাহি জিরে। শাহি জিরে না থাকলে এমনি জিরে দিয়েই করবেন, তবে শাহি জিরে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। মশলাটার সাথে সামান্য জল দিলে মশলাটা আর পুড়ে উঠবে না। নুন হলুদ দিয়ে ভালো করে কষে নিন যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসবে। 1 কাপ জল দিয়ে 2 কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিন। জলটা ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। 6 থেকে 7 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে রেখে মাঝে ঢাকা আলগা করে মাছগুলো একটু উল্টে দিয়ে আরও 5 মিনিট রেখে ঝোলটা গাঢ় হয়ে এলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন। গরম ভাতে যা লাগবে না, এই রকম সমস্ত লোভনীয় মাছের রেসিপি পেতে সহজে সুস্বাদুকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।